আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি, ইউটিউব চ্যানেল তৈরি করেছি, ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, কিন্তু আমরা যেভাবে চাচ্ছি, যে পরিমাণ চাচ্ছি, ওই পরিমাণ ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না। কত টাকা আসবে, কিভাবে আসবে, টাকা কখন আসবে, এই চিন্তায় কিন্তু আমরা পেরেশান হয়ে যাচ্ছি। তো এই জন্য আমরা ইউটিউব চ্যানেল চালু করলেও আমাদের ধৈর্য শক্তিটা, সহ্য ক্ষমতাটা কিছুটা কিন্তু কমে যাচ্ছে। তো জাস্ট আজকের ভিডিওটা আপনার জন্যই, যদি আপনি অলরেডি যদি ইউটিউব চ্যানেল চালু করে দেন, আপনার জন্য কিন্তু ভিডিওটা। আর যারাই এখনো চালু করবেন করবেন ভাবতেছেন, তারাও চাইলে দেখতে পারেন, অনেক কিছু হয়তো আপনার কাজে আসবে। তো প্রথমে একটা কথা বলবো বন্ধুরা, অনেকেই কনফিউশনে থাকেন যে আমি যে বিষয় ভিডিও তৈরি করতেছি এগুলো মানুষ দেখবে কিনা, বা আমার ভিডিওটা কিভাবে আমি ভাইরাল করব, বুস্টিং করব কিনা, এই অসংখ্য প্রশ্ন কিন্তু থাকে। তো সর্বপ্রথম আপনাকে একটা কথা বলবো যে আপনার ভিডিওর ক্যাটাগরিটা কি, সেটা সর্বপ্রথম কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি কি নিউজ রিলেটেড ভিডিও করতেছেন, রোস্টিং ভিডিও করতেছেন, না গান, নাটক, কোন বিষয়ে ভিডিও করতেছেন? মনে রাখবেন যে নর্মাল কিছু জিনিস আছে, যেমন কিছু গান আছে, নাটক আছে, ফানি আছে, ব্রেকিং নিউজ আছে, ব্রেকিং যে নিউজ আছে, এই চ্যানেলগুলোতে যেটা হয় খুবই দ্রুত কিন্তু আপনার ভিউয়ার বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে। কারণ হচ্ছে আপনি যত বেশি এডিটিং করতে পারবেন, যত দ্রুত ব্রেকিং নিউজটা দিতে পারবেন, যত ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন, আপনার ভিডিওগুলো কিন্তু তত বুস্টিং করবে অটোমেটিক, টাকা পয়সা ছাড়াই। কারণ এটা স্বভাবতই যেটা হয়, মানুষ ব্রেকিং নিউজের উপর নির্ভর করে। তো এর জন্য আপনি যদি এই ভিডিও এডিটিং সম্পর্কে একটু ভালো ধারণা থাকে, আপনার যদি ফ্রি সময় থাকে, অনলাইনে যদি থাকেন, যখন যে ব্রেকিং নিউজটা হচ্ছে সেটা জাস্ট আপনি কালেক্ট করে, সামান্য এডিট করে, প্রয়োজনে আপনার ভয়েস দিয়ে আপনি আপলোড করে দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি, আমরা একটা বলি, আপনার ব্যক্তিত্ব সৃষ্টি না হলেও আপনার কিন্তু ইনকামের একটা পথ সৃষ্টি হয়ে যায়। আপনি চাইলে সেখান থেকে মোটামুটি ভালো হ্যান্ডসাম মানি কিন্তু প্রতি মাসে ইনকাম করতে পারেন। তো এই ক্যাটাগরি বাদ দিয়ে এখন যদি আপনার ব্যক্তিত্ব, আপনার কোনো ব্র্যান্ড আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে কিন্তু আপনাকে ইউটিউবে ফুটে তুলতে হবে। এমন না যে জাস্ট আপনি আসলেন, 2 মিনিটের একটা ভিডিও দিয়ে দিলেন, আপনার চ্যানেলটা বুস্টিং হয়ে যাবে, আপনি যেটা বলতেছেন সেটাই মানুষ শুনবে, বিষয়টা এমন না। তো জাস্ট আমরা এক্ষেত্রে দুটো ক্যাটাগরি জিনিস নিয়ে বলবো। একটা হচ্ছে যে যারা এডুকেশন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আর যারা টেক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এই দুটো বিষয় আমরা আলোচনা করব। সাথে যারা রান্না বিষয়ক, যেহেতু এই লকডাউনের কারণে অসংখ্য মানুষ চাকরিচ্যুত হয়েছেন, অথবা তারা যে অফিস বন্ধ আছে, যেমন সরকারি অনেক চাকরিজীবী আছেন, মহিলা আছেন, তারাও এখন বাসায় বসে আছেন। তো প্রথমেই আমরা যদি চলে আসি এডুকেশন ক্যাটাগরিতে, তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এডুকেশন ক্যাটাগরিতে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, যদি আপনার একটা ল্যাপটপ থাকে, আপনি স্ক্রিনটা রেকর্ড করে জাস্ট এইরকম ভয়েস ওভার করতে পারেন মাইক্রোফোনের মাধ্যমে। আপনি খুব সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি চাইলে ফেস সহ দিতে পারেন, অথবা আপনার ফেস ছাড়াই আপনি ভিডিও রেকর্ড করে আপলোড করতে পারেন। সেখানে আপনার বিষয় ভিত্তিক, আপনি যে বিষয়ে ক্লাসটা নেন বা যে বিষয়ে আপনার দক্ষতা আছে, সেই বিষয়গুলোর উপর ধারাবাহিক আপনি ভিডিও একটার পর একটা পর্ব শুরু করে দেন। তো জাস্ট আমার সম্প্রতি কয়েকদিনের অভিজ্ঞতা থেকে, জাস্ট আমাদের যেহেতু আমরা যারাই 2005 সালে এসএসসি এবং 7 সালে এসএসসি পাস করেছি, তো আমাদের যে গ্রুপগুলো থেকে কিছু যে ফ্রেন্ডরা ছিল, তারা অনেকেই শিক্ষিত, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটির মতো জায়গা থেকে পাস করে বিভিন্ন হয়তো জব করতেছিল বা চাকরি করতেছিল, ব্যবসা করতেছিল, এখন যে কোনো কারণবশত সেখানে কিছুটা ভালো অবস্থান না। তো তারা যখন আসতে চাচ্ছে, তারা কিন্তু, যেমন আমরা যদি বলি যে ইসলামিক স্টাডিজ থেকে যে পড়াশোনা করেছে, এখন সে চিন্তা করতেছে আমি কি বিষয় নিয়ে ভিডিওগুলো বানাবো। তো এই জন্য দেখেন, এখন ইসলামিক স্টাডির বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে চান, আপনি যদি 20 মিনিট 30 মিনিটের প্রাথমিক অবস্থায় ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও কিন্তু চলবে না। তো এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমি তাকে যে জিনিসটা সাজেস্ট করলাম সেটা হয়তো আপনারও কাজে আসবে। আমি তাকে যে জিনিসটা সাজেস্ট করলাম সেটা হচ্ছে, সে যে ইসলামিক স্টাডিজে ভর্তি হলো ঢাকা ভার্সিটির মতো জায়গায় বা চট্টগ্রাম বা রাজশাহীর মতো জায়গায়, তার ভর্তি হওয়ার অভিজ্ঞতাটা কিভাবে, ভর্তি হলো, পরীক্ষা পদ্ধতিটা কেমন, কতদিন তাকে থাকতে হলো, পরিবেশটা কেমন, এবং যে তার ডিপার্টমেন্টের যে কিছু ছবি বিষয়, সে যদি জাস্ট 5 থেকে 10 মিনিটের একটা পরিচিতিমূলক ভিডিও প্রথম অবস্থায় দেয়, তাহলে এটা কিন্তু খুব একটা ইফেক্ট করবে যারা এই বিষয়ে আগ্রহী। সাথে সাথে যেমন আমরা জানি ইসলামিক স্টাডিজ ক্ষেত্রে এই ক্ষেত্রে ফারায়েজটা চলে আসে, তো মুসলিম ফারায়েজটা যদি 20টা পর্বে খণ্ড খণ্ড করে 10 মিনিট 10 মিনিট করে তুলে ধরা যায়, এক ধরনের শ্রেণী কিন্তু সেখানে তৈরি হবে, যারা ভিডিও
ভিডিওগুলো দেখবে, পরবর্তীতে আরো যে সমস্ত জিনিস আছে এগুলো কিন্তু অ্যাড করা যায়। যখন এভাবে তার চ্যানেলটা বড় হবে, সেক্ষেত্রে সে ইচ্ছা করলে অন্য ভিডিও, এডুকেশনাল ভিডিও কিন্তু দিতে পারবে। তো এইরকম আপনি যদি ম্যাথের টিচার হন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি এগুলো যদি আপনি পড়ান, আপনি কিন্তু এখন ডিজিটাল মাধ্যমে পড়াতে পারেন। আপনি চাইলে জুম অ্যাপস এর মাধ্যমেও কিন্তু আপনি ক্লাস নিতে পারেন, সেই ক্লাসটা আপনি রেকর্ড রাখতে পারেন, সেটা আপনি অনলাইনে দিতে পারেন। মনে রাখবেন, আপনি চিরদিন কিন্তু বাঁচবেন না, আজকে আছেন কালকে নাই। তাই আপনি যে ক্রিয়েটিভিটিটা আপনার আছে সেটা যদি আপনি অনলাইনে প্রকাশ করে যান, আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু সেটা দেখবে। অ্যাটলিস্ট কেউ দেখুক আর না দেখুক, আপনার নিজের যে এই সন্তানরা থাকবে তারা তো অন্তত আপনাকে দেখতে পারবে, বলবে যে এটা হচ্ছে আমাদের বাবা, উনি এই জিনিসটা খুব ভালো জানতেন। এটা কিন্তু একটা আবেগের বিষয়, টাকা পয়সা বড় কথা না। মনে রাখবেন, আপনি যখনই যে কোনো একটা জিনিস মানুষের সামনে তুলে ধরবেন যেটা থেকে মানুষ বেনিফিট হবে, অটোমেটিক কোনো না কোনো ভাবে আপনিও বেনিফিটেড হবেন। শুধু যদি আপনি টাকার চিন্তা করে ইউটিউবে আসেন, আমি মনে করি অন্তত আপনার আসা উচিত না। টাকা অবশ্যই লাগবে, কিন্তু শুধুমাত্র টাকার চিন্তা করে আপনার হবে না এর জন্য, কারণ ইউটিউবে প্রতি মাসে আপনি সমান পাবেন না। কোনো মাসে কম পেলেন, কোনো মাসে বেশি পেলেন, কোনো মাসে পেলেনই না, সাবস্ক্রাইবার হলোই না, ভিউয়ার বাড়লোই না, তখন কি হবে? ইউটিউব এমন না যে একবার আপনি যদি টাকা পয়সা এক মাসে আসে পরের মাসে আসবে, এমন কোনো সিকিউরিটি নিরাপত্তা কিছুই কিন্তু নাই। তো তাহলে আপনারা এডুকেশন ক্যাটাগরিতে যদি ল্যাপটপ থাকে, স্ক্রিন রেকর্ডিং আপনি তৈরি করতে পারেন, এমনকি আপনার মোবাইলের মধ্যেও আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। এজেট স্ক্রিন রেকর্ডার আপনি ইউজ করে মোবাইলেও আপনি ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনি একটা হোয়াইট বোর্ড ব্যবহার করে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন। ভিডিও রেকর্ডারের জন্য অসংখ্য ফ্রি অ্যাপস পাওয়া যায়, এগুলো দিয়ে আপনি কাজটা করতে পারবেন। এখন চলে আসি আমরা যারা টেক ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান তাদেরকে। আমরা প্রথমে যেটা বলবো, টেক ক্যাটাগরি অনেক ধরনের টেক ক্যাটাগরি আছে। আপনি মোবাইল রিভিউ করতে চাইতে পারেন, আপনি যে ল্যাপটপ ডেস্কটপ মোবাইল সম্পর্কে এর ভিতরগত জিনিস সম্পর্কে ভিডিও দিতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে বলে দেই, সবচেয়ে বেশি টাকা পয়সা পাবেন আপনার টেক ক্যাটাগরিতে, আপনার কেরিয়ারটা কিন্তু সেখানেই ভালো। এর কারণ অনেক আছে, যেহেতু কমার্শিয়াল কর্পোরেট লেভেলে অনেকেই জানেন, যেহেতু এই যে টেক ক্যাটাগরিতে আপনি যখন ভিডিও তৈরি করবেন, আপনার ভিডিও যদি চলে সাবস্ক্রাইবার বাড়ে, বিভিন্ন যে কোম্পানি আছে সেগুলো আপনাকে স্পন্সার করবে, আপনাকে নানা প্রকার প্রোডাক্ট রিভিউ করার জন্য দিবে। তো এর জন্য আপনার বেসিকগত জিনিসগুলো কিন্তু ঠিক থাকতে হবে। এমন নয় যে আপনাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে, বিষয়টা কিন্তু এমন না। তা আপনাকে জাস্ট বেসিকগত জিনিসগুলো, জাস্ট যেমন ধরি আমরা যদি আপনাদেরকে বলি র্যাম জিনিসটা কি, রোম জিনিসটা কি, প্রসেসর জিনিসটা কি, এলসিডি যে ডিসপ্লে গুলো আছে এগুলো কত প্রকারের হয়, এই যে প্রসেসরটা আছে এগুলো কোন জেনারেশনে চলতেছে, এই ছোটখাটো জিনিসগুলো আপনাকে কালেকশন করতে হবে, আপনার মাথার মধ্যে এগুলো ফিট করে নিতে হবে। তখনই আপনি রিভিউটা করতে পারবেন যে এই মোবাইলটার ভিতরে কি আছে, এটার ক্যামেরাটা ভালো কিনা, এটা কত টাকায় ক্রয় করা যাচ্ছে, কোন কোন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, ওয়েবসাইটে অরিজিনালটা পাওয়া যাচ্ছে কিনা। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সমস্ত টেক আপডেট টেক নিউজ আছে সেগুলো আপনি দিতে পারেন। এটাও আপনি চাইলে, এখন যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আমি কিন্তু আমার ল্যাপটপের ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি, আপনি চাইলে যেটা করতে পারেন, আপনার ল্যাপটপে যদি ক্যামেরা নাও থাকে, বর্তমানে অ্যান্ড্রয়েড কিছু অ্যাপস আছে যার মাধ্যমে আপনার মোবাইলের ক্যামেরাটাই ল্যাপটপের ক্যামেরা হিসাবে কাজ করবে। এটা অন্য আমি একটা ভিডিওতে অলরেডি করেছি, তারপরও করে দিব যদি আপনাদের রিকোয়েস্ট করেন যে কিভাবে আপনার ল্যাপটপে যদি ক্যামেরাও না থাকে মোবাইলের ক্যামেরাটা ব্যবহার করে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আমাদের চলে গেল ট্যাগ ক্যাটাগরির জন্য। এখন চলে আসি আমরা যারা রান্না বান্না বিষয়ক ভিডিও তৈরি করতে চান তাদেরকে একটা কথাই আমরা বলবো, হয় আমি হয় আপনি আলট্রা যে মডার্ন যে সোসাইটি আছে সেই সোসাইটির জন্য ভিডিও তৈরি করেন, যেখানে নতুন নতুন আপনি ফাস্ট ফুড থেকে শুরু করে নানা প্রকার যে ফুড আছে সেগুলো তৈরি করা দেখান, যেগুলো এখনো ইউটিউবে আসেনি, অথবা একদম চলে যান নর্মাল পরিবেশে, গ্রাম বাংলার পরিবেশে, যেটা হয়তো অনেকেই দেখেনি, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনি রান্নাবান্নার ভিডিওগুলো করেন। আপনি চাইলে ফেসটা দেখাতে পারেন, যেহেতু আপনি ইউটিউবে চলেই আসবেন তাই লজ্জা ঘৃণা ভয় রেখে কিন্তু আপনি এগোতে পারবেন না। আপনি যে শালীন ড্রেস পরে আপনি কিন্তু ইউটিউবে আসতে পারেন, যেহেতু বর্তমানে আমরা নানা প্রকার পুরুষদেরও কিন্তু রান্নাবান্নার কুকিং চ্যানেল দেখি, খুব ভালোই কিন্তু মজাদার। তাই এই তিন ক্যাটাগরি জাস্ট আমরা একটা উদাহরণ দিলাম। তো এখন আমরা ওভারঅল যদি সামারি করে দেই, আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন আপনাকে কিন্তু একটা থাম্বনেল তৈরি করতে হবে খুব সুন্দর করে। এই থাম্বনেলটা আপনারা ফটোশপে করতে পারেন, বর্তমানে পিক্সেল ল্যাব, পিস আর্ট, ক্যানভা, অসংখ্য ফ্রি সফটওয়্যার আছে এগুলো দ্বারা তৈরি করতে পারবেন। ভিডিও এডিটিংটা আপনি যদি চান এই মোবাইলে যে আপনার কাইনমাস্টারে খুব সুন্দর করে করতে পারবেন, যত প্রকার ইফেক্ট দেওয়া যায় দিতে পারবেন, অথবা আপনি ল্যাপটপে করতে পারেন, ল্যাপটপের জন্য আপনার
নানা প্রকার ফ্রিতে আপনি অনলাইন থেকে সফটওয়্যার পেয়ে যাবেন, অথবা পেইড কিছু সফটওয়্যার আছে যদি আপনার এডিটিং জ্ঞানটা ভালো থাকে সেগুলো দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। অথবা আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি আমি কিন্তু এটা কোনো প্রকার এডিট করতেছি না, জাস্ট ডাইরেক্ট আমি জাস্ট এটা রেকর্ডটা শেষ হবে আমি জুমে রেকর্ড করতেছি, রেকর্ড শেষ হওয়ার পরে আমি এটা পাবলিশ করে দিব। তবে আপনারও জাস্ট এই রকম পন্থায় আসতে, অর্থাৎ আপনি কথা বলতে বলতে মাঝে মাঝে আটকাইতে পারেন, তখন সেটা কেটে বাদ দিতে হবে, কিন্তু আপনি যখন আপনার হেবিট হয়ে যাবে কথা বলা তখন কিন্তু আপনি আটকাবেন না। যেমন আমার এই যে 10 মিনিটের ভিডিওতে আমি জাস্ট কোনো প্রকার কিন্তু এডিট করিনি, তো এইরকম আপনার থাম্বনেলটা হয়ে গেল, তখন আপনি যেটা করবেন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পরে প্রাইভেট মোডে আপলোড করবেন, ভিডিও টাইটেল দিবেন, ডিসক্রিপশন লিখবেন, ট্যাগ টাইটেল আরো যা কিছু আছে এগুলো করার পরে ভিডিওটা ট্রাই করবেন সকাল 10টায় পাবলিশ করার জন্য, অথবা বিকাল 4টায়, অথবা যে কোনো টাইমে আপনি করতে পারেন, তবে সবচেয়ে বেস্ট সময় হচ্ছে সকাল 10টা অথবা বিকাল 4টা এর মধ্যে, কারণ সব সময় বেশিরভাগ মানুষ এই সময় কিছুটা ফ্রিতে থাকে, তো এই জন্য আপনি এই সময় ভিডিওটা আপলোড করতে পারেন। এখন পর্যন্ত যে নিয়ম টাকা পয়সা ইনকাম করা সেটা হচ্ছে যদি আপনার গত 365 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি থাকে, এই আর যে আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক যদি না থাকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি না থাকে, এগুলো কি, এগুলো হচ্ছে যে আপনার জিনিস হবে, আপনি কারো জিনিস ধার করবেন না, উধার করবেন না, অন্য কোনো গান নিয়ে আসবেন না, অন্য কিছু নিয়ে আসবেন না, সম্পূর্ণ ক্রিয়েশন আপনার হবে, এগুলোই আপনাকে ইউটিউবে একটা পরিচিতি দিবে। যদি হয় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তারা আপনার চ্যানেলটা যাচাই বাছাই করে দেখবে, যদি সব ঠিক থাকে আপনাকে বলবে যে ওকে। তো এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করার সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা গুগল অ্যাডসেন্স আইডি তৈরি করে নিতে হবে, ফ্রিতে পাওয়া যায়, আপনি অনলাইনে করে নিতে পারবেন, সেটা আপনার গুগল অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে। তো আপনার যে মনিটাইজেশন যখন অন হবে আপনার চ্যানেলে, যখন মানুষ ভিডিও দেখবে তখন অ্যাড আসবে, যত বেশি ভিডিও দেখবে তত বেশি অ্যাড আসবে। মাসিক কোনো টাকা পয়সা কিন্তু ইউটিউব আপনাকে দিবে না, বা মাসে আপনাকে 100টা 200টা ভিডিও আপলোড করতে হবে এমন কিছুই না। আপনি নিয়মিত রেগুলার যদি হন তাহলে ভালো হয়, অর্থাৎ প্রতিদিন একটা, বা প্রতি 2 দিনে একটা, বা প্রতি 3 দিনে একটা আপনার চ্যানেলের ক্যাটাগরির উপর ভিত্তি করে, এমনকি সপ্তাহে একটা হইতে পারে। আপনি যদি রোস্টিং ভিডিও বানান, রোস্টিং ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে সপ্তাহে বা 15 দিনে একটা ভিডিও দিতে পারেন, সেটা যখন আপনার খুব চ্যানেলে যদি ভিউয়ার বেশি থাকে। তো সেই হিসাবে টোটাল যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মাসের 1 তারিখ থেকে নিয়ে মাসের শেষ পর্যন্ত আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটা পরবর্তী মাসের 21 তারিখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। ব্যাংক অ্যাকাউন্ট কোথায় যুক্ত করবেন? ওই যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করছিলেন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি দিবেন। যখন আপনার অ্যাকাউন্টে $10 হবে তখন আপনার ঠিকানায় গুগল একটা চিঠি পাঠাবে, ওই চিঠিটার মধ্যে একটা কোড থাকবে, সেই কোডটা যখনই আপনি আপনার গুগল অ্যাডসেন্সে দিয়ে দিবেন অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে যাবে, সেখানে আপনি অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। আর প্রতি মাসের 21, 22 অথবা 23 তারিখে আপনার অ্যাকাউন্টে যেই টাকাটা আপনি ইনকাম করেন সেটা চলে আসবে, তবে সর্বনিম্ন $100-এর কম হলে এটা আসবে না, পরবর্তী মাসে আসবে, অর্থাৎ যতদিন পর্যন্ত $100 না হচ্ছে আপনার টাকা পয়সাটা কিন্তু আসবে না। তো এভাবে আপনারা কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারেন। পাশাপাশি আপনি বিভিন্ন যে অনলাইন শপ আছে এগুলোর আপনার টাইটেলটার মধ্যে তাদের নাম দিতে পারেন, থাম্বনেলে তাদের নাম দিতে পারেন। এটা ছাড়া বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সর করতে পারে যদি আপনার সবকিছু ভালো থাকে আপনার দেখে, সেখান থেকেও মোটামুটি আপনি টাকা পয়সা ইনকাম করতে পারেন। এটা ছাড়াও ইউটিউবটা আপনাকে একটা পরিচিতি দেয়, আপনার যদি কিছু দক্ষতা থাকে, শিক্ষাগত যোগ্যতা থাকে, তখন দেখবেন যে ভালো ভালো কোম্পানি বা নানা প্রকার জায়গায় আপনার জন্য সুযোগের কিন্তু সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য ইউটিউবে চাইলে আপনি ইনশাল্লাহ আপনার ভাগ্যটাকে কিন্তু পরীক্ষা করে দেখতে পারেন। আর একটা কথাই বলবো, আপনি যদি আসতেই চান লজ্জা ঘৃণা ভয় রেখে লাভ নাই, আপনি চলেই আসুন। কে কি বললো আপনি বয়সটা ভালো না, আপনার চেহারাটা ভালো না, কণ্ঠটা ভালো না, রেকর্ডিং এর জিনিসপত্র নেই, এই সমস্ত যে প্রশ্ন এগুলোর উত্তর আমার এই যে ডিসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, এখানে কিছু ভিডিও আছে এগুলো দেখলে পেয়ে যাবেন। এগুলো আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনি খুব সহজে কিন্তু করতে পারবেন। আপনার জন্য একদম স্টুডিও তৈরি করতে হবে এমন কিছুই না। আমার পিছনে যেমন ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কিছুই না, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এখন চেঞ্জ করতে পারি। জাস্ট আপনাদেরকে যদি আমি দেখাই আমার পিছনে, জাস্ট আমি এখন ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে একটু চেঞ্জ করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন আর আমার এই ভিডিওতে কেমন আসলো। তো জাস্ট আমি যদি
এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করি, আমি কিন্তু এখন রিমুভ করে দিতে পারলাম, অর্থাৎ আমার টোটাল জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখেন তার মানে হচ্ছে এটা সব হচ্ছে বর্তমানে প্রযুক্তির খেলা। আপনার যে এরকম একটা রুম থাকতে হবে সুন্দর, যেমন পিছিয়ে দেখতেছেন এমন কিছুই না, আপনি জাস্ট যদি একটা গ্রিন স্ক্রিন পিছনে ব্যবহার করেন, যদি আমি ব্যবহার করি নাই, যদি করতাম তাহলে এই যে মাঝখানে আমার হাতটা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় না, এরকম হতো না। তো আপনি কিন্তু খুব সুন্দর করে কাজগুলো করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি, যারাই প্রাথমিক অবস্থায় ভিডিও তৈরি করতে ভিউয়ার হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, তাদের অবশ্যই কিছুটা হলেও কাজে আসবে। তো আমরা ধারাবাহিকভাবে এরকম আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো আপনারা যদি আরো এই সংক্রান্ত বিষয়ে জানতে চান, আমরা এই যে টেকনিক্যাল আজিম চ্যানেলটাতে আমরা এগুলো আপলোড করার চেষ্টা করব। আমি নিজেও নিয়মিত হতে পারি না যেহেতু অন্য চ্যানেল আছে, তো আসলে সময়টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সময় দেওয়া হয় না। তাছাড়া একটা থিম রেডি করতে হয় ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।